নাম আপনার? বসন্তী দাস। ঘর? ঘর রায়কাটা ইসলামপুর। কি হয়েছে আপনার? বান খাইজ পাওয়া নাই? না, বান খাইজ খুব পাওয়া নাই। কি হয়েছে, কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার ঘর ভাঙিছে, গরু গৈছে, আর কিবা কিবি কাপড় কিনি সব শেষ হয়ে গেল। ঠিকই ঘর থাকিব পারা নাই? নাই, তিন মাস ধরে বাহিরত আছে। কোথা থাকে? স্কুল থাকি, তারপর তেতিয়া আমার এই নদীর পাড়ত আমার একজন মানুষ আছে, সে তার ঘর থাকো। মানে পরিয়ালের ঘর? নাই, পরিয়ালও নাই, বেলেগ মানুষের ঘর থাকো। তাতে থাকে? হয়। এটা এই ঘরটুকু বনাব পারা নাই? এটা নাই, এটা বানপানিয়ে ভাঙিছে। বানপানিয়ে ভাঙিছে, দুটো লড়া ছোৱালী লৈ মই বহুত কষ্ট করে থাকি আছো। গিরেকর নাম কি? বীরেন দাস। কি করে? হাজিরা করে। মুখ্যমন্ত্রী তো যাকর ঘর ভাঙিছে টকা দিয়া হয়েছে, আপনাদের পো নাই? না, আমার একো কোয়াই নাই। কেউ পো নাই? বহুতে তো পাইছে। বহুতে পাইছে, এখন আমার কোয়া নাই, আমি কি করি? আপনাদের টকাও পো নাই? না, আমি মেম্বারের ওসর গেছো, মেম্বারে কইছে আমার বলে একো হওয়া নাই। আচ্ছা, এই ঘর তো আপনার নহয় বলে কইছে? হয় কইছে আমার, কিন্তু আমার বলে একো হওয়া নাই। এই দেখা নাই? এইবিলাক দেখিছে? তো দেখিও একো দিয়া নাই? আপনার কি নাম মেম্বার? মেম্বারের নাম সুবীর দাস। পিছত আর আপনাদের একো কোয়া নাই? আর ঠিক আছে, মই মণ্ডলৰ পিছতো কাগজ লৈ গৈছোঁ, ইয়াৰ পৰা আমাক আমাক ঘূৰাই দিছে। কি কৈছে? কৈছে, কয় আপুনি একো নাপায়, আপোনাৰ একো হোৱা নাই। মই কৈছোঁ ঠিক আছে, মই কিয় নাপাওঁ, মোৰ কি ক্ষতি হোৱা নাই নেকি? মোৰতো ক্ষতি হৈছে। নাই, তোমাৰ ক্ষতি হোৱা নাই? তেওঁলোকে চাব অহা নাই? এইটো নাই, কোনেও চাব অহা নাই? কোনেও চাব অহা নাই।